টিকা নেওয়ার পর জনসাধারণের মাঝে বেড়েছে অসচেতনতা। দুই সপ্তাহে করোনা রোগী বেড়েছে তিন গুণ। করোনায় ব্রাজিলে ২৪ ঘন্টায় ১৩০০ মানুষের মৃত্যু। ফিলিপাইনে ম্যানিলায় দুই সপ্তাহের কারফিউ জারি। ভোজ্য তেল আমদানি নির্ভরতার কারণেই অস্থির হয়ে ওঠে বাজার। পাঁচ বছরে দেশের উৎপাদন লক্ষ্য ৪০%। ২৭ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মীয় রীতিতে বরণের প্রস্তুতি চলছে। পরকীয়ার ঘটনা জেনে ফেলায় ১.৫ লাখ টাকা চুক্তিতে খুনি ভাড়া করেন স্ত্রী। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বাঁচেন ভুক্তভোগীর স্বামী। স্বাগত সকাল ৯টার এক ঘন্টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজুমদার এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। টিকা প্রয়োগের পর জনসাধারণের অসচেতনতায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। এক মাসে নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণ বেড়েছে প্রায় তিন গুণ। মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এই অবস্থায় প্রশাসন কঠোর না হলে সংক্রমণ ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা। চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৫ এপ্রিল। গত ২৬ ডিসেম্বর সর্বোচ্চ ২০৫ জন শনাক্তের পর এবছরের ২৪ জানুয়ারি তা নেমে আসে ৩৮ জনে। করোনা সংক্রমণের পর এটি সর্বনিম্ন। এরপর গেল ১৬ ফেব্রুয়ারি করোনা শনাক্ত হয় ৫৭ জনের। এক মাসের ব্যবধানে ১৫ মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। গত ৭ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরুর পর থেকে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে নগরবাসীর মধ্যে। এতে আবারও পুরনো রূপে ফিরতে শুরু করেছে করোনা। টিকা মারার পর থেকে যখন একটা শ্বাস চলে আসে তখন আর কি মাস্কটা মনে হচ্ছে পরা না পরা এরকম। আমরা নিজেরাই তো মাস্ক পরে না, এটা বাদ দিয়ে দিছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর আবারও জনগণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন। পাশাপাশি কমিউনিটি সেন্টার, বিপণী বিতান, হোটেল সহ জনসমাগম স্থলের জন্য দেয়া হয়েছে নতুন নির্দেশনা। কয়েকদিন আমরা সচেতন করার জন্য মানুষকে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু ভবিষ্যতে যদি দেখা যায় যে মাস্ক পরিধান না করে বা অবজ্ঞাবহেলা করে ডেফিনেটলি আমরা ওনাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করব। স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং সামাজিক দূরত্ব অগ্রাহ্যের কারণে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ বিষয়ে প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যারা মাস্ক পরবে না তাদেরকে বোঝানো হবে এবং ক্ষেত্রে বিশেষে আমরা এটির ব্যাপারে জরিমানা এবং সংশ্লিষ্ট যে আইন আছে সেটির ব্যবস্থা আমরা করার জন্য বলেছি। চট্টগ্রামে সোমবার পর্যন্ত ৩৬,৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩৮১ জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনায় বিশ্বে একদিনে ৬,৫০০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৬,০০০-এর নিচে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ানো ২৬,৭১,০০০। নতুন সোয়া ৩ লাখ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্ত ১২,৭,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণ প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ২,৭৯,০০০-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে ৪২,০০০ মানুষ। সংক্রমণ বাড়ায় দেশটির সাও পাওলোতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ৭৫০ জন। সেখানে এ পর্যন্ত প্রায় ৫.৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় রাশিয়ায় ৪০৪, ইতালিতে ৩৫৪ এবং ফ্রান্সে ৩৩৩ জনের প্রাণহানি হয়েছে। এক মাসের ব্যবধানে আবারও সরকারিভাবে বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে ১ লিটারের বোতলজাত তেলে ৪ টাকা এবং ৫ লিটারে ৩০ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন ১ লিটার ১৩৯ টাকা আর ৫ লিটারের দাম ৬৬০টাকা। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০ লাখ টন, যার পুরোটাই আমদানি করা হয়। গত বছরের জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়তি। বর্তমানে প্রতি টন সয়াবিন তেল আমদানিতে খরচ হয় ১,২৭৫ ডলার আর পাম অয়েল ১,০৩৭ ডলার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে গেল ১৭ ফেব্রুয়ারি দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়।
সে সময় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মিল গেইটে 123 টাকা, পরিবেশক পর্যায়ে 127 টাকা এবং খুচরায় 135 টাকা নির্ধারণ করা হয়। এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। প্রায় এক মাসের মাঝখানে আন্তর্জাতিক বাজারেও প্রায় $70 মতো দাম বেড়ে গেছে। গতকালকেও এটা দাম ছিল $1300 কেজি, যার ফলে এটা সেই ফর্মুলায় ফেলেই কিন্তু দামটা ফিক্স আপ করা হচ্ছে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। তবে সোমবার বাজার ঘুরে দাম বাড়ার তাৎক্ষণিক প্রভাব দেখা যায়নি। এক লিটার 130 থেকে 140 টাকা, তো এখনো নতুন রেট পাই নাই। যে পুরান রেটের মালগুলি আছে ওই রেটে বেচতেছে। এখন যেটা বেচতেছি আপনার এটা নিম্ন রেট আছে হলো 655-630, এর ভিতরে রেট আছে ওই রেটের ভিতরে আমরা বেচতেছি। বিক্রেতারা জানান মঙ্গলবার থেকে বাড়তি দামে তেল বিক্রি শুরু করতে পারেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলের চাহিদার 90% পূরণ হয় আমদানির মাধ্যমে, আর এই আমদানি নির্ভরতার কারণে প্রায় অস্থির হয়ে ওঠে বাজার। আবার আমদানিকারকদের বিরুদ্ধে ভোক্তাকে জিম্মি করার অভিযোগও ওঠে। এদিকে আমদানি নির্ভরতা কমাতে দেশের তেল বীজের চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্য, আগামী 5 বছরে চাহিদার 40% দেশেই উৎপাদন করা। শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, ওমেগা 3, ওমেগা 6 সহ শরীরের জন্য দরকারি নানা ভিটামিনের চাহিদা পূরণ হয় ভোজ্য তেলের মাধ্যমে। 2018 সালের হিসেবে দেশে বছরে ভোজ্য তেল চর্বির মাথাপিছু গড় ব্যবহার প্রায় 18 কেজি, তবে চাহিদার মাত্র 10% দেশে উৎপাদিত হয়। ক্যারিফ কমিশনের হিসেবে গত বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম ছিল $750 নিচে। এবছরের মার্চে সয়াবিনের দাম ওঠে প্রায় $1,250 আর পাম তেল $1,050, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আমরা সাধারণত এক মাসের আগের হিসাবটা ধরি, ধরে এভারেজ করে তারপরে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি যে প্রাইস একটা যৌক্তিক প্রাইস কি হতে পারে আর কি, সেটা নিয়েই মূলত আমাদের আলোচনা হয় আমাদের ট্যারিফ কমিশন এবং কীভাবে আমরা সুপারিশ করি। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে টিকে, সিটি, মেঘনা, বসুন্ধরা, রূপচাঁদা সহ গুটি কয়েক কোম্পানি। সরবরাহ সংকটের অজুহাতে বাজার অস্থির করার অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। নামে বিনামে আসলে তেলের বাজারটি কতিপয় বড় গ্রুপের উপরে নির্ভরশীল, ফলে এই জায়গাটিতে একটি কার্টেল রয়েছে বলে আমাদের আশঙ্কা, এবং এখানে বাজারে প্রতিদ্বন্দ্বিতার অভাব রয়েছে, ফলে সেই জায়গাটিতে কম্পিটিশন কমিশন যেটি রয়েছে তাদেরও কিন্তু বড় ভূমিকা রয়েছে। আমদানি নির্ভরতা কমাতে পৌনে 300 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার আওতায় উপকূলীয় এলাকা সহ সারা দেশে সরিষা ও সূর্যমুখীর উৎপাদন বাড়ানো হবে। পাশাপাশি জোর দেয়া হবে তেল বীজের নতুন জাত উৎপাদনে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক অনেক তেল আমরা এদেশ থেকে উৎপাদন করব যা আমদানির বিকল্প হিসেবে কাজ করবে, এবং আমরা একটা মূল্য সাশ্রয় পাবো। সেক্ষেত্রে আমাদের যে তৈলের দাম হঠাৎ করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা অন্তত নিজেদের পা একটু শক্ত হবে। তবে উপকূলীয় অঞ্চলে তেল বীজ চাষে বড় বাধা হতে পারে জলবায়ু পরিবর্তন, আবার সমতল ভূমিতে চাষ বাড়লে প্রভাব পড়তে পারে অন্য ফসলে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গতকাল সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর আজ ভোজ্য তেলের বাজারে কি ধরনের প্রভাব দেখছেন? দেখুন, ঠিক এই মুহূর্তে আমি রাজধানীর যে কারওয়ান বাজারে এসেছি, এখানে পাইকারি খুচরা দুই ভাবে বিক্রি হয়। তবে সকাল থেকেই মানুষ, ক্রেতা সাধারণ যে বাজারে নিত্যপণ্য কিনতে আসছে, তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ভোজ্য তেল, বিশেষ করে যদি বলি সয়াবিন তেল। ঠিক এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই যে বাজারে যত ক্রেতা সাধারণ আছে সবাই অন্যান্য পণ্য কিনছে এবং সয়াবিন তেলও কিনছে। তবে প্রভাবের বিষয় যদি আপনাকে বলি, সেক্ষেত্রে সরকার বাড়তি যে দামটা নির্ধারণ করে দিয়েছে দ্বিতীয়বারের মতো, তার কোনো প্রভাব কিন্তু এখনো রাজধানীর এই কাঁচা বাজারে লক্ষণীয় না। আমি সকাল থেকে বাজারে ঘুরে দেখেছি, যদি আপনাকে দামটা বলি 5 লিটার বোতলজাত তেলের দামের হিসাবটা, সেক্ষেত্রে রূপচাঁদা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে 620 টাকা 5 লিটার বোতল, যেটা সরকার কিন্তু সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছিল 660 টাকা।
তেল বিক্রি হচ্ছে 610 টাকা 5 লিটার প্রতি বোতল এবং 5 লিটার প্রতি বোতলে বসুন্ধরা ব্র্যান্ডের তেল বিক্রি হচ্ছে 600 টাকা অর্থাৎ বিক্রেতারা যেটা বলছে যে তাদের কাছে যে আগের স্টকের যে পণ্যটা রয়েছে সেটা তারা বিক্রি করছে নতুন ঘোষিত দামের পণ্য এখনো বাজারে আসেনি সেজন্য তারা কম দামে বিক্রি করছে আরেকটা বিষয় আপনারা জানেন যে সরকার এর আগে যারা ক্রেতা কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছে বিশেষ ক্রেতাদের সাথে তারা যেটা বলছে সরকার এই দাম নির্ধারণের বিষয়ে ক্রেতা সাধারণের স্বার্থ না দেখে তারা অভিযোগ করছে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়েছে বলে তারা অভিযোগ করছে আপনি জানেন যে বাংলাদেশের মুষ্টিমেয় 4-5টি কোম্পানি এই তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে আর যদি আমরা যেহেতু সামনে আসন্ন রমজান রয়েছে সেই রমজানের হিসাব যদি আমরা বলি যে শেষ কয়েক বছর বিশ্লেষণ করে আমরা যদি দেখি রমজানের সময় দাম বাড়ে না তার দাম 2 মাস আগে বাড়ে এবারও সেই একই বিষয়ে লক্ষণীয় যদি এক কথায় বলি সরকার বাড়তি দাম ঘোষণার পরও বাজারে তার থেকে কম দামে তেল বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ী ক্রেতাদের আহ্বান যাতে সরকার আরও একটু কমে নিয়ে আনে মূলত এই ছিল রাজধানীর কাঁচাবাজার থেকে সর্বশেষ পরকীয়ার কথা জেনে ফেলায় স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী প্রেমিকের সহায়তায় প্রায় 1.5 লাখ টাকার চুক্তিতে ভাড়া করেন খুনি তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান ভুক্তভোগী ব্যক্তি পরিকল্পনাকারী নারী ভারতে খুনি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে এসব ঘটনা পারিবারিক কলহ আর সামাজিক অবক্ষয়ের কারণেই এটি ঘটেছে বলছে গোয়েন্দা পুলিশ পহেলা জানুয়ারি সকালে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এই সিঁড়িতে বাড়ির মালিক ইফতেখারুল আলমকে লক্ষ্য করে পরপর 2টি গুলি করা হয় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আততায়ীরা গলিতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুজনকে দৌড়ে যেতে দেখা যায় হামলার পর খিলগাঁও থানায় মামলার পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ সংশ্লিষ্টতার অভিযোগে ইফতেখারুলের স্ত্রী জামিলা আক্তার অর্পা সহ দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের দেয়া তথ্য মতে গ্রেপ্তার হয় অর্পার প্রেমিক তানভীর তনয় উদ্ধার হয় 2 রাউন্ড গুলি সহ হামলায় ব্যবহৃত পিস্তলটি ইফতেখারুলের পরিবার বলছে 13.5 বছর আগে প্রেম করে বিয়ে হয় ইফতেখারুল ও অর্পার বাসা থেকে যে এরকম কোনো কিছু করতেছে এটা আমরা কখনো ইয়ে করতাম না আমাদের সাথে নর্মাল লাইফ লিড করে যাচ্ছিল নর্মাল কথাবার্তা হাসি খুশি 31st ছিল মোটামুটি একটা সেলিব্রেশনের ফ্যামিলি সেলিব্রেশনের বিজি ছিলাম পুলিশ বলছে পরকীয়ার সম্পর্ক জেনে ফেলায় ইফতেখারুলকে খুনের পরিকল্পনা করে অর্পা ও তার প্রেমিক তানভীর পরিকল্পনারই একটি অংশ হিসেবে তারা অস্ত্র কিনে যেটি অর্পাই তাকে দেয় 40,000 টাকা এবং পরিকল্পনায় আরও একটি ছিল যে যদি রাজু রাজুকে মেরে ফেলতে পারে রাজুর যে মোটরসাইকেলটি আছে সেটি তার সহযোগী নূরকে দিয়ে দিত এবং নূরকে আরও প্রলোভন দেখায় যে 1 লক্ষ টাকা নূরকে দেবে এই ঘটনার পর এসব ঘটনার জন্য পারিবারিক কলহ আর সামাজিক অবক্ষয়কে দায়ী করছে গোয়েন্দা পুলিশ এই ধরনের যে অপরাধগুলো অনেকগুলো অপরাধ সংঘটিত হচ্ছে যেগুলো সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে বা এই ধরনের আরো সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ফলে তৈরি হচ্ছে হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎস ও ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা অনুসন্ধান করছে গোয়েন্দারা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ সংবাদে আরো যা থাকছে নারায়ণগঞ্জের খানপুরে ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘেরাও বিক্ষোভ ভাঙচুর এলাকাবাসী চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ খুনো খুনিতে জড়াচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের বিভিন্ন দল অপরাধের বিচার হয় খুব কম নারায়ণগঞ্জের খানপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে রাত 12টার দিকে হাসপাতাল ঘেরাও সহ বিক্ষোভ এবং ভাঙচুর করেছে এলাকাবাসী ও স্বজনরা স্বজনরা জানায় সোমবার বিকেলে সেন্ট্রাল জেনারেল হাসপাতালে গাইনি চিকিৎসক মিশকাত জাহান হেনার তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন পান্না বেগম পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তার শরীরে একটি ইনজেকশন দেন এতে তার অবস্থা আরও খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাতে স্বজনরা ও এলাকাবাসী মরদেহ নিয়ে এসে হাসপাতাল ঘেরাও সহ বিক্ষোভ ও ভাঙচুর করে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরো আরো সুই দিছে মনে হয় আরো অনেক চেষ্টা করছে করার পর আমার বোনের নাকের মুখে অনেক ইয়ে হয়েছে আর কি তো আর পর এখানে মনে হয় আমার বোন তোরা মেরে ফেলাইছে হাসপাতাল কর্তৃপক্ষ জানা যে তারা প্রপার ট্রিটমেন্ট করছে এবং প্রপার ট্রিটমেন্টের পরে দেখা যাচ্ছে যে রোগীর অবস্থা খারাপ দেখে তারা তাদেরকে শিফট করছে ঢাকা ঢাকা মেডিকেল শিফট করার পর ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা গেছে এটা হলো তাদের এখানে বক্তব্য
আর রোগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, তার আত্মীয় যে তার যে মহিলা মারা গেছে পান না, তার হাজব্যান্ড, তার হাজব্যান্ড বললো যে আমার এটা ভাগ্যে ছিল, এই ব্যাপারে আমার কোনো ইয়া নাই। রাজধানীতে চাঁদাবাজি নিয়ে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের দলগুলো, যা গড়াচ্ছে খুনোখুনি পর্যন্ত। গুরুমাদের দ্বন্দ্বের শিকার হচ্ছেন দলের অন্য সদস্যরাও, তবে তৃতীয় লিঙ্গের মানুষদের অপরাধের বিচার হওয়ার নজির কম। দুই ডিসেম্বর ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন তৃতীয় লিঙ্গের মাসুমা, মার খেয়েছেন প্রতিপক্ষ গুরুমায়ের শিষ্যদের হাতে। মিরপুরের মাদার রোডের আড়তে চাঁদা আদায় নিয়ে তৃতীয় লিঙ্গের দুই গুরুমা পাপ্পু ও রাকিবের দ্বন্দ্বের শিকার মাসুমা। রাজধানীতে মাসে চাঁদা ওঠে 2 কোটি টাকার উপরে, আর এই টাকা নিয়েই যত দ্বন্দ্ব ঘটে প্রাণহানিও। 2016 সালে কাউরান বাজারের চাঁদার দখল নিয়ে প্রাণ যায় গুরুমা হায়দারের। হায়দারি যাকে মারা করে ওদের ইয়া হয়েছে, বুকে পাখাটা বড় হয়ে গেছে না, যার কারণে আমার কিছুদিন আগে আমার গুরুকে মারা করতে আসতে। আর ওদের মেন উদ্দেশ্য আমাদের এলাকা কাউরান বাজার নিয়ে ঝগড়া, কাউরান বাজারটা ওরা নিয়ন্ত্রণ করতে চায়। দোকান রাস্তা থেকে যে টাকা ওঠে তার অর্ধেকই পান গুরুমারা। এ নিয়ে দলের বাকিদের মধ্যে আছে অসন্তোষ। আমার জীবনটা এসে যদি খেলনা মনে করতে, আমাদের কাছে তারা খেলনাই মনে করতেছে। আজকে আমি করছি কি ইনকাম করে দিতেছি, ইনকাম করে তাকে করে দিতেছি, একেবারে সবাই আমাদের সাথে বেমানি করতেছে। তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে সংঘর্ষ খুনোখুনির বিচারের নজির নেই খুব একটা। খুনের মামলার অনেক আসামি জামিন নেওয়ার পর পলাতক। এবং সবগুলো কিন্তু আমরা তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেছি। বিচারের প্রক্রিয়া তো আসলে বিচারটা নিজস্ব গতিতে নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু আমাদের পুলিশের যে কাজটি সেক্ষেত্রে কাজটা কিন্তু আমরা করতে পারছি। বিচার না হয় তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে অপরাধের প্রবণতা বাড়াচ্ছে বলে মত অনেকের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোয় আলোয় সেজেছে রাজধানী। নগরের বিভিন্ন সড়ক, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে বৃষ্টিনন্দন আলোকসজ্জা। লাল সবুজের রঙে সাজানো হয়েছে এসব প্রতিষ্ঠান। আগামীকাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মানার শুরু। এ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে উৎসবের আমেজে। সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দেখা যাচ্ছে লাল সবুজের বন্দির আলোর ঝলকানি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব সাজসজ্জা চোখে পড়েছে। এছাড়া বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা আলোকচিত্র শোভা পাচ্ছে রাজধানীর সড়কের পাশে ও সুউচ্চ ভবনে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 বছরের ব্যবধানের এই সফরের দ্বিতীয় দিনে 27 মার্চ গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি গ্রামে মোতার সম্প্রদায়ের আদি ধর্মস্থানে যাওয়ার কথা রয়েছে মোদীর। এতে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে এখন সাজসজ্জা। মোদীকে ধর্মীয় রীতিতে বরণ করতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে আগামী 26 মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় আসার পরের দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এরপর তিনি জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিনাথ ঠাকুরের বাড়িতে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মতুয়া মতবাদের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি। সারা পৃথিবীতে এই মতবাদের অনুসারী কয়েক কোটি মানুষ ছড়িয়ে রয়েছে। এই মতবাদের অনুসারীদের প্রধান তীর্থস্থান ঠাকুরবাড়ির হরিমন্দির। এর মধ্যে নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত সেখানকার মানুষ। এজন্য চলছে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানান প্রস্তুতি। মোদী আমাদের মাঝে আসতেছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের, গর্বিত যে আমরা গোপালগঞ্জে তার মতন একজন মহান ব্যক্তিত্ব ওড়াকান্দিতে আসতেছেন। ঠাকুরবাড়ির পক্ষ থেকে পরিচ্ছন্নতা সহ নিরাপত্তার যে বিষয়গুলো সর্বোচ্চ ভাবে আমরা শারীরিক পরিশ্রম করে এটা আমরা চেষ্টা পাচ্ছি। ধর্মীয় রীতিতে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মহাসংঘের সভাপতি। ফুল ছড়ানো, উলুধ্বনি, শঙ্খঘণ্টা এগুলো দিয়ে তাদের অভ্যর্থনা করা হবে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানায় পুলিশ। ভিভিআইপি প্রোগ্রাম উপলক্ষে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করেছি। ইউনিফর্ম পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আপনাদের সহযোগিতা আমরা একটি সফল প্রোগ্রাম সকলকে উপহার দিতে পারব।
ভারতের প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এরই মধ্যে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশের প্রতি ভালোবাসা ও আস্থার কারণেই করোনার মধ্যেও ঢাকায় আসছেন পাঁচ দেশের শীর্ষ নেতারা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও জানান, এই সফরের মধ্য দিয়ে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মোদী বর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ থেকে ঢাকায় আসবেন প্রতিবেশী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার আসছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে আসবেন 19 মার্চ। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী আসবেন 22 মার্চ। ভুটানের প্রধানমন্ত্রী লোটো শেরিং আসবেন 24 মার্চ। আর 26 মার্চ আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকেই দুদিনের সফরে ঢাকায় আসবেন। উদযাপনে নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। একই সাথে পাঁচ দেশের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি খাতে সমঝোতা স্মারক সই হবে। এবং তাদের আস্থা, সেই জন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা, সেই জন্যে এই সমস্ত রাষ্ট্রীয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছে। এই কোভিডের সময় মনে রাখতে হবে আমন্ত্রিতদের মধ্যে ঢাকার বাইরে যাবেন শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাতক্ষীরা ও গোপালগঞ্জের মন্দির পরিদর্শন ঘিরে এরই মধ্যে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের মনোভাব জানতে চাওয়া হয় উত্তরে মন্ত্রী আরো জানান, প্রতিবেশী দেশের মধ্যে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে শুধু আফগানিস্তান আসতে পারছে না, আর মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে আমন্ত্রণ জানানো হয়নি। রাজধানীতে 17 থেকে 26 মার্চ পর্যন্ত কোন সভা সমাবেশ না করতে বিএনপির আহ্বানে বিস্মিত বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের তৎপরতার তীব্র নিন্দা জানান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণার জন্য এ সংবাদ সম্মেলন। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কর্মসূচি বানচালের পায়তারা করছে সরকার। 17 থেকে 26 মার্চ পর্যন্ত সভা সমাবেশে বিএনপির বিধিনিষেধের ব্যাখ্যা চেয়ে দলটির মহাসচিব প্রশ্ন রাখেন, স্বাধীনতা উদযাপনের কর্মসূচি কিভাবে রাষ্ট্রবিরোধী হয়। সরকারি প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রাম কোন বিরোধ নেই, কোন কম্পিটিশন নেই, তারা তাদের প্রোগ্রাম করবেন, আমরা আমাদের প্রোগ্রাম করবো। শুধু তাই নয়, তিনি এখানে আবার বলছেন কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম, এটা কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না, এই ধরনের কোন ধরনের চিন্তা ভাবনা থেকে আসছে আমরা বুঝতে পারছি। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার এ ধরনের কোন সিদ্ধান্ত নিলে তা হবে স্বাধীনতার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। যেমন তার কোন এখতিয়ার নেই সে সিদ্ধান্ত নেওয়া, আর সরকার যদি কোন সিদ্ধান্ত এখতিয়ার নেয় আমরা মনে করবো যে চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতার যুদ্ধে। বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে পূর্ব ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের মঙ্গলবার সমাবেশ স্থগিতেরও ঘোষণা আসে এ সংবাদ সম্মেলন থেকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। সচিবালয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে রাজধানীর গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। এর মাঝে নানা সময়ে গুঞ্জন ছিল বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।
আবেদন করেছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, আগের দুই শর্ত বহাল রেখে খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দুইটি শর্তে তাকে নিজ বাসা থেকে চিকিৎসা সেবা নেওয়ার ই দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয় সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। তিনি আরো জানান, শর্ত সাপেক্ষে এই ছয় মাসে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এই মুক্তি। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার ছয় মাস আমরা পূর্বেও তাকে চিকিৎসার জন্য চিকিৎসা গ্রহণের সুবিধার্থে তার আত্মীয় তার ভাইয়ের আবেদন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তাকে 401-এর ধারায় আমরা তাকে দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছিলাম। এ মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে আবেদন করেছিলেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপসের বহরের সঙ্গে ব্যক্তিগত গাড়ি নিয়ে ফেরিতে ওঠায় দুই যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ওই দুজনের অভিযোগ, মেয়রের প্রটোকলে থাকা সদস্যরা তাদের মারধর করেছে। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এই ঘটনা ঘটে, তবে বিএসসিসির অস্বীকার, মারধরের ঘটনায় মেয়রের লোকজন জড়িত নয়। গত শনিবার সব ওয়ার্ড কাউন্সিলর এবং কর্পোরেশনের কিছু কর্মকর্তাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। মেয়রের বহরে গাড়ি পারাপারের জন্য দুটি ফেরি আগে থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দাঁড়িয়ে ছিল। এ সময় বহরের সঙ্গে একই ফেরিতে ওঠে রাজীব নামে ঢাকার এক ব্যবসায়ীর গাড়ি। তিনি অভিযোগ করেন, ফেরিতে ওঠার পর বহরে থাকা কয়েকজন রাজীবকে গাড়ি নামিয়ে নিতে বলেন, এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বহরে মেয়রের প্রটোকলের সদস্যরা হাতের ওয়্যারলেস দিয়ে বেদম মারধর করেন রাজীব ও তার কর্মচারী রাশেদকে। পরে তারা মাদারীপুরে চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে আসেন। ফেরির পুলিশ ছিল, পুলিশ রয় সব আধা দিতেছে যে ওনাদেরকে গায়ে হাত দিন না, গায়ে হাত দিন না। ওনারা স্লিপ কেটে ফেরিতে উঠছে, মায়ের না মায়ের না। তারপরও যে যেভাবে পারছে হলিস ছিল, হলিস দিয়া বাইরে বাইরে বিভিন্ন সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়। ঘটনার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি মেয়র বা তার দপ্তরের কেউ। তবে জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই দুই ব্যক্তি নিজেদের সরকারের গোয়েন্দা সংস্থা যুবলীগ নেতা গোপালগঞ্জে বাড়ি এমন কথা বলছিলেন। এক পর্যায়ে ফেরির লোকজনই বিরক্ত হয়ে মারধর করেছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি বা মামলা করেননি মারধরের শিকার রাজীব ও রাশেদ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাটে সংঘর্ষে নিহত আলাউদ্দিন সহ 105 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদন করেন কাদের মির্জার অনুসারে সালাউদ্দিন পিটন। আলাউদ্দিনের মৃত্যুর এক সপ্তাহ পর করা মামলার আবেদনে তার ছোট ভাই ইমদাদ হোসেনকেও আসামি করা হয়েছে। সোমবার বিকালে আদালতের বিচারক মোসলেউদ্দিন মির্জান অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত 19 ফেব্রুয়ারি মিজানুর রহমান বাদরের নেতৃত্বে 105 জন সন্ত্রাসী মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় গত 20 ফেব্রুয়ারি থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তা গ্রহণ করেনি। দৃশ্যমান হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের পাশাপাশি কমবে পরিবেশ দূষণ। তবে দেশের প্রেক্ষাপটে এই ধরনের প্রকল্পকে উচ্চাভিলাষী বলছেন বিশেষজ্ঞরা। শিল্প এলাকা নারায়ণগঞ্জ শহরে প্রতিদিন প্রায় 700 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে আছে বিষাক্ত শিল্প ও মেডিকেল বর্জ্য। নারায়ণগঞ্জ শহরের জালকুড়িতে 23 একর জায়গায় বর্জ্যকে সার ও বায়োগ্যাসে রূপান্তর সহ নানা পণ্য উৎপাদনের প্রকল্প নিয়েছে সরকার। 10 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে পিডিবিকে।
যেখানে প্রতিদিন শহরের 700 ও শহরের বাইরে থেকে সংগ্রহ করা আরো 100 মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াজাত করে 6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে একটি চীনা কোম্পানি। দিনের পর দিন কিন্তু বর্জ্যের পরিমাণ বাড়ছে, সুতরাং যে যে উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ওয়েস্ট এনার্জি প্ল্যান, আমি মনে করি যে যে বর্জ্য তৈরি হচ্ছে বর্তমানে এটা এনাফ। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে সব মিলিয়ে এই প্রকল্প শেষ হতে সময় লাগবে অন্তত 3 বছর। বিদ্যুৎ উৎপাদন করা লাভজনক নয়, কিন্তু যখন আমি বর্জ্য ব্যবস্থাকে সমন্বিত করি তখন এটা রাষ্ট্রের স্বার্থে সেটা আমরা করছি, সেখানে তো অবশ্যই সরকারের বক্তব্য থাকবে। শহরাঞ্চলের বর্জ্যের দাহ্য ক্ষমতা খুবই কম, তাই এ ধরনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল বলছেন বিশ্লেষকরা। এই বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেক বেশি হবে এবং সেই ব্যয় আমাদের গ্রিড বিদ্যুৎ উৎপাদন ব্যয় তুলনায় কয়েক গুণ বেশি হবে। আধুনিক প্রক্রিয়ায় যে বর্জ্যকে ডিহাইড্রেশন করে প্রায় 95% রিডিউসড করে ফেলা যায়। উত্তর ঢাকায় বর্জ্য ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটিও এগিয়েছে অনেকটা। পর্যায়ক্রমে দেশের সব বড় শহরেই এ ধরনের প্রকল্প করার পরিকল্পনা স্থানীয় সরকার ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। বঙ্গোপসাগরে ট্রলার বিস্ফোরণে হতাহত জেলে পরিবারের দিন কাটছে চরম সংকটের মধ্য দিয়ে। উপার্জনক্ষম পরিবারের সদস্যকে হারিয়ে সংসারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে দু সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রলারে বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, জানা যায়নি বিস্ফোরণের কারণও। এ ঘটনায় শেখ হাসিনা বন ইনস্টিটিউটে গুরুতর অগ্নিদগ্ধ আরো 5 জন লড়ছেন মৃত্যুর সঙ্গে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষী এলাকার বিরাজ 5 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। মাছ শিকার করে সংসার চালাতেন তিনি। ট্রলার বিস্ফোরণে তার হঠাৎ মৃত্যু পুরো পরিবারকে করে তুলেছে বিপর্যস্ত। একই চিত্র নিহত জেলে রিপন, কাশেম, মিলন, বেলাল ও বেহরাজের পরিবারেরও। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এসব পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। ইতিমধ্যে মৃত্যুবরণকারী 4 জনের জন্য 20,000 টাকা করে এবং 30 কেজি করে চাল এবং আহত 7 জনকে 10,000 করে টাকা এবং 30 কেজি করে চাল ইতিমধ্যে বরাদ্দ প্রদান করেছি। তারা সবাই খাস জায়গায় সরকারের ভূমিতে থাকে, তাদের বাড়ির গড়ে এক মুঠ চাল মিলতে নাই। বিস্ফোরণের ঘটনায় ট্রলারের গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন অক্ষত থাকায় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সন্দেহ ট্রলার মালিকের সাথে অন্য কারো দ্বন্দ্বের বলি হয়েছেন নিরীহ জেলেরা। কিছু হলো, সবকিছু ভালো আছে, আমাদের বন্দিছি রাস্তা সাহেব শরীর সাহেবের সাথে আরেকটা কোম্পানি শেয়ার ছিল, থাকার পরে ওর কাছ থেকে মানে অল্প টাকা দিয়ে এতে সিগন্যালে চলে এসেছি, এই কারণে ওই জিদ্দে সে মনে ভূমিকা রাখতে পারে। গত 28 ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা 21 জেলের মধ্যে 12 জন গুরুতর অগ্নিদগ্ধ হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাড়ি নেওয়ার সময়ও শেষ, কিন্তু কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের এখনো বাকি 25%, ফলে এবারও আগাম বন্যা হলে ফসল হানির দুশ্চিন্তায় কৃষকেরা। তারা এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কর্তৃপক্ষের গাফিলতিকে। কিশোরগঞ্জের 9 উপজেলায় হাওড় রয়েছে 1,470 বর্গ কিলোমিটার। হাওড় সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজ ধান গাছ, অল্প কিছুদিন পরই এসব মাঠ ভরে উঠবে সোনালি ধানে। কিন্তু কষ্টে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক, কারণ হাওড়ের 63 কিলোমিটার এলাকায় ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হয়নি। 2 মাসের এ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয় গত 28 ফেব্রুয়ারি, পরে সময় বাড়ানো হয় 15 মার্চ পর্যন্ত, কিন্তু এখনো বাকি 25% কাজ, ফলে আগাম বন্যা হলে ফসল হানির আশঙ্কায় কৃষক। বাঁধ নির্মাণের দেরির জন্য কম জনবল এবং একটি মাত্র এক্সকেভেটর দিয়ে কাজ করা সহ নানা অভিযোগ স্থানীয়দের। এছাড়া বাঁধের পাশের ফসলি জমি থেকে বালু মাটি তুলে নির্মাণ করা বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পানি দেখা দেয় তো এটা ভেঙে লেতে পারে।
মাড়িতে কোনো কোনো খবরই নেই, কাতি মশাই এক ফোড়া মারি হতো। ওই যে বান্দা প্রত্যেক বছর যার এটা টেহা দা বানলো চেডা বলি। বাঁধের কাজ শেষ করতে আরো সময় দরকার বলে জানান সংশ্লিষ্টরা। আমরা এক মাসের উপরে শুরু করছি কাজ, আরো 10-15 দিন আমরা দিলে লাগবে কাজটা। হাওরের পানি নামতে দেরি সহ নানা কারণে বাঁধের কাজ শুরুতে বিলম্ব হওয়ায় এ অবস্থা বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যদি এটা আমরা আরো 20-25 দিন সময় আগে পেতাম তাহলে আমরা কাজটা আরো 20 দিন আগে শুরু করতে পারতাম, কিন্তু আমরা পারি নাই, এই জন্যই পানিটা পড়ে নামছে। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড, এতে ব্যয় ধরা হয়েছে 9,61,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়া। সোমবার বিকালে পাবনার চাটমোহরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন প্রতিবেশীরা। স্বাভাবিক জীবনে ফেরা দুই শিশুর পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে 2016 সালের 16 জুন জন্ম নেয় জোড়া মাথার দুই শিশু রাবেয়া রোকেয়া। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2017 সালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে চিকিৎসা। প্রায় 3.5 বছর চিকিৎসা শেষে সোমবার সুস্থ হয়ে ফিরেছে দুই শিশু। তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন ও প্রতিবেশীরা। আমাদের দেশে যে এই ধরনের একটি অপারেশন এবং তার সাকসেস হয় এবং তারা দুজনে জীবিত থেকে যে আমাদের মাঝে ফিরে আসতেছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। খুবই খুশি, খুবই আন্তরিক, তার কারণ মানে সবারই একটা টেনশন ছিল যে এই দুইটা জোড়া মাথা শিশু আসলে আদৌ পেরোতে পারবে কি পারবে না। রাবেয়া রোকেয়া স্বাভাবিক জীবনে ফেরায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তাদের বাবা মা। যদি আর কোনো মাথা জোড়া বাচ্চা জন্ম নেয় আমি সেই বাবা মাকে বলব, ভয় নেই, তোমরা এগিয়ে যাও, আমাদের সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছে। এখন আমার নামের একটা হয়ে গেছে রাবেয়া রোকেয়ার বাবা, এটাই হলো আমার এখন একটা গর্বের বিষয়। যমজ এই দুই শিশুকে আগামীতেও সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বাবা মা এখানে শিক্ষা ডিপার্টমেন্টে আছে, প্রাথমিক শিক্ষার সাথে আছেন, তো তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা দেওয়া সম্ভব আমরা সেটি দিব এবং আমরা এই পরিবারটির পাশে আছি। জোড়ামাথার দুই শিশুর সফল অস্ত্রোপচার বাংলাদেশে এটাই প্রথম, যা চিকিৎসা বিজ্ঞানে মাইল ফলক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিশরে বঙ্গবন্ধু শিল্পনগরে জাপানি বিনিয়োগকারীদের জন্য হচ্ছে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এর সম্ভাব্যতা যাচাইয়ে জাপানি উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সঙ্গে চুক্তি করল অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সোমবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। বর্তমানে দেশে ব্যবসা করছে 300+ জাপানি কোম্পানি। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বেড়েই চলেছে জাপানিদের, এজন্য নারায়ণগঞ্জের 2,500 একর জমিতে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে 100+ কোম্পানি বিনিয়োগ করবে প্রায় $1 বিলিয়ন। জাপানি ব্যবসায়ীদের আগ্রহ এবার বঙ্গবন্ধু শিল্পনগরে, সেখানে তাদের জন্য আরও একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। 1,000 একরের এই অর্থনৈতিক অঞ্চল হবে সমুদ্রমুখী, থাকবে বন্দর সেবাও, যা বাস্তবায়ন করছে জাপানের সজিত কর্পোরেশন। সম্ভাব্যতা যাচাইয়ে বেজা ও সজিত কর্পোরেশনকে সহযোগিতা করছে জাইকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলে ব্যবসার পরিবেশ উন্নত হচ্ছে, তবে আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ করা সহ বেশ কিছু পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি। ব্যবসার পরিবেশ আমরা কিছু উন্নতি দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে বিদ্যমান কোম্পানিগুলো ভালো সেবা না পেলে নতুন কোম্পানি আসবে না। বেজা চেয়ারম্যান জানান, সম্ভাব্যতা যাচাই শেষে আগামী বছরই শুরু হবে এই অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। 6.5 বছরের চেষ্টায় আমরা জাইকার সঙ্গে চুক্তি করছি। জাইকা জাপানি ব্যবসায়ীদের জন্য বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল নির্মাণের সম্ভাব্যতা যাচাই অর্থায়ন করবে। এদিকে বাস্তবতার পথে হাঁটছে দেশের প্রথম গার্মেন্টস ভিলেজ। বঙ্গবন্ধু শিল্পনগরে 500 একরের এই পোশাক পল্লীতে অবকাঠামো উন্নয়ন শেষ পর্যায়ে। কারখানা নির্মাণে 41 কোম্পানিকে দেয়া হলো 239 একর জমির চুক্তিপত্র। এসব জমির ইজারা মূল্যে ভ্যাট বাতিলের দাবি জানান শিল্প মালিকদের সংগঠন
বিজিএং এর সভাপতি রুবানা হক। Which should have been actually included. Ruhul Amin, Independent News, Dhaka. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে। এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ 35% পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস লভ্যাংশ দেওয়ার সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাথে অনুষ্ঠিত এক বৈঠকে লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয় কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে গেল ফেব্রুয়ারিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের লভ্যাংশের সর্বোচ্চ সীমা 30% বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সর্বোচ্চ সীমা 15% বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার প্রভাব পড়ে পুঁজিবাজারে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে বৈঠকে বসেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে বিএসইসির মুখপাত্র সাংবাদিকদের জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে নাজুক অবস্থায় এই সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। ব্যাংকে যখন এই পর্যায়ে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাই নাই, তখন এটা 35-40 তারা তো 10-15 বেশি দিবে না। একটা কুলি বাজারে আসবে বলে একটু ভালো হচ্ছে, দু চার দিনের জন্য আসতে পারে বুঝবে, বাট দীর্ঘমেয়াদী দিনের একটা কোনো কারণে আমি দেখি। পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে বাজারে প্রতিটি ব্যাংকের 200 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বৈঠকে উপস্থিত কর্মকর্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরো 12 জন নিহত হয়েছেন। সোমবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে গত 2 দিনে 65 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এদিকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় অং সান সু চির শুনানি মুলতবি করে নেপুদের আদালত। পরবর্তী শুনানি 24 মার্চ। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল রোববার। তবে গুলি করেও দমন করা যাচ্ছে না গণতন্ত্রকামীদের। সোমবারও উত্তাল ছিল রাজপথ, ঘটেছে প্রাণহানিও। চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, রোববার মিয়ানমারে 32টি চীনা কারখানায় হামলা ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ক্ষতি হয়েছে $37 মিলিয়ন। আহত হন চীনের 2 নাগরিক। এই ঘটনায় মিয়ানমারে চীনা নাগরিক সম্পত্তির সুরক্ষার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেইজিং। সেখানে নিরাপত্তা জোরদারে আরো পুলিশ ও ফায়ার ফাইটার পাঠিয়েছে মিয়ানমার। সহিংসতা বন্ধ, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। এতে সূচির শুনানিও মুলতবি করতে হয় আদালতকে। ভিডিও কনফারেন্সে সূচিকে যুক্ত করা সম্ভব নয়, কারণ দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ, সে কারণে শুনানি হচ্ছে না। পর্যবেক্ষক সংস্থার মতে জান্তা সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত 140 জনের মৃত্যু হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুইন্সটাউনে দলগত অনুশীলন শেষ। ডানেডিনে যাওয়ার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে এতদিন শুধু অনুশীলনে সীমাবদ্ধ থেকেছে টিম বাংলাদেশ। এবার তামিম ও শান্তা একাদশে ভাগ হয়ে প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। তবে হাঁটুর চোটে এই ম্যাচে নেই মোসাদ্দেক সৈকত। ইঞ্জুরিতে পড়া সৈকত ছাড়া স্কোয়াডে বাকি 19 জনের সঙ্গে আছে নিউজিল্যান্ডের 5 ক্রিকেটার। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে 5 দিনের অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হবে টাইগাররা। কিরি মুলুকে 3 ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 20 মার্চ। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির 2 বছর পূর্তি ছিল 15 মার্চ। নিউজিল্যান্ডের যে শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল 50 জন, সেখানেই এবার কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। একই সময়ে একই দল আবারও নিউজিল্যান্ড সফরে। ভয়াল সেই ঘটনা এখনো তারা করিয়ে বেড়ায় টাইগারদের।
নিউজিল্যান্ড সিরিজের জন্য তামিম মুশফিকরা এখন প্রস্তুতিতে ব্যস্ত পৃথিবীর অন্যতম সুন্দর শহর কুইংসটাউনে। সফরের শুরুতে কোয়ারেন্টিন অধ্যায় ছিল ক্রাইস্ট চার্চে, সেই ক্রাইস্ট চার্চ যেখানে বিভৎস এক স্মৃতি তারা করে টাইগারদের। ঠিক দুই বছর আগের এক শুক্রবারে এই শহরে প্রাণ দিয়েছেন 50 জন। জুমার দিনে সেই মসজিদে তামিম মিরাজদেরও যাওয়ার কথা ছিল। কপাল গুনে বেঁচে যাওয়ার স্মৃতি এখনো তরতাজা টাইগার অধিনায়কের কাছে। 50 গজ দূরে ছিল, মৃত্যুর অনেক কাছে গিয়ে ফিরেছি, অনেক সময় লেগেছে ভুলতে। ওই একটা ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সফর সব সময় মজার। সেই ভয়াল শুক্রবার এখনো তারা করে ফেরে ক্রিকেটারদের। তাসকিন সাদমানরাও সেদিনের সাক্ষী। ক্রিকেটের জন্য নিউজিল্যান্ড অসাধারণ জায়গা, কুইন্সটাউন অসাধারণ। আমাদের প্রস্তুতি ভালো, আশা করি ভালো কিছু করতে পারবো আমরা। হয়তোবা মনে হয় এটা আজকে 2 বছর হয়ে গেছে, তো এখন তো দেখলাম যে নিউজিল্যান্ডের ওই একটা ইনসিডেন্সের পরে তারপর পর্যন্ত এখনো পর্যন্ত ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার কাছে যতটুকু মনে হয়। তখন ছিলাম হয়তোবা একটু ভয় লাগছে যে কি হয়ে গেল আমাদের সামনে। নিউজিল্যান্ড সফর মানেই যেন পরাজয়ের গ্লানি আর সেই দুর্ঘটনা। তারপরও এবার সফরের শুরুতে ক্রাইস্টচার্চ যাওয়া মেনে নিয়ে সাহস দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 বছর আগে সেই সফরের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সব ভুলে ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন। এইভাবে আসলে বাইরে বাইরের মধ্যে হয়তো টুর্নামেন্ট খেলা যায় বা সিরিজ খেলা যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয় যে মানসিক দিক দিয়ে প্লেয়ার অনেক আটকায় যায়, টাইট হয়ে যাবে। তো টাফ টাইম হবে, বাট আমি হোপ যে বাংলাদেশ টিম এই সিরিজে খুব ভালো ক্রিকেট খেলবে। ক্রাইস্টচার্চের স্মৃতি কষ্টের, কিন্তু সেটাই আবার নিউজিল্যান্ডের জন্য ছিল ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের শুরু। সেখানে অংশগ্রহণ আছে টাইগার ক্রিকেটারদেরও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড উডসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের একমাত্র টি-20 আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু বেলা 12:30। দেশে ফিরে কোয়ারেন্টিন ঝুঁকি এড়াতে একটি টি-20 না খেলেই ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড উডস। সফরে এখনো জয়হীন দলটি ভালো স্মৃতি নিয়ে শেষ করতে চায়। অন্যদিকে টেস্টে দাপট দেখানোর পর ওয়ান ডে সিরিজ 4-0 ব্যবধানে জিতে চাঙ্গার স্বাগতিকেরা। শতভাগ সাফল্য সিরিজ শেষ করার লক্ষ্য সাইক হৃদয়দের। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু করেছে জাতীয় ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়া ছাড়া সবাই ছিলেন প্রথম দিনের অনুশীলনে। নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন হেড কোচ জেনিদের। ইঞ্জুরি কাটিয়ে ফেরা মাসুক মিয়া জনি বলেছেন দলে নিয়মিত হওয়াই তার টার্গেট। 3.5 মাস পর আবারও জাতীয় দলের জার্সিতে অনুশীলন। ফুটবলার কোচ সবার কাছেই উৎসবের উপলক্ষ, মাত্রাটা বেশি প্রথমবার ডাক পাওয়া 5 ফুটবলারের কাছে। 1.5 ঘন্টার অনুশীলনে হেড কোচ জেমিডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস পরক করেছেন শিষ্যদের। মাঠের দুই পাশে ভাগ হয়ে ছোট পাসে আক্রমণে ওঠার কৌশল রপ্ত হয়েছে। ডিবক্সের বাইরে হঠাৎ পাওয়া ডেড বলে দূরপাল্লার শট নিয়ে কাজ করেছেন মালিক মোল্লা আব্দুল্লারা। প্রথম দিন অনুশীলন দারুণ হয়েছে, লিগে খেলার মধ্যে থাকায় সবাই যথেষ্ট ফিট। নতুনরা প্রতিভাবান, দেশের হয়ে খেলার মানসিকতা গড়ে উঠলেই দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে তারা। ইঞ্জুরি থেকে ফেরা মাসুক মিয়া জনির কাছে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ, পরিবর্তনের রং লেগেছে জাতীয় দলে। তরুণদের ভিড়ে নিজেকে প্রমাণ করেই ফিরতে চান চেনা ছন্দে। 19 মাস পরে আমি আবার ন্যাশনাল টিমে কামব্যাক করছি, যেহেতু অনেকদিন বাইরে ছিলাম ন্যাশনাল টিমের বাইরে, এখন আবার নতুনভাবে জয়েন করছি। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব প্লেয়ারগুলো পরিচিত প্লেয়ারই সব আমাদের লিগে, যারা ভালো করছে এবং আগে ছিল ন্যাশনাল টিমে, সবার সাথে ভালো বোঝাপড়া আছে আমার। অধিনায়ক জামাল ছাড়া ছিলেন বাকি 23 ফুটবলার, সাথে অনূর্ধ্ব 23 দলের 7 জন। আরও এক দফা গোলকিপিং কোচ লেসক্লিভ লেস সার্ভিস পেতে যাচ্ছে জাতীয় দল। আমাদের যে গোলকিপার কোচ আছে লেস, ও আসবে হয়তো আমাদের সাথে সরাসরি নেপালে জয়েন করবে। তো আমরা নিজেরা যতটুকু পারি আমরা 3-4 দিন করে নিব, তো নেপালে গিয়ে আমরা কোচের সাথে ট্রেনিং করব। পায়ে চোট পেয়ে অনুশীলন শেষ করতে পারেনি উইঙ্গার সাদউদ্দিন, তবে আঘাত গুরুতর নয় জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। ঘরে মাঠে হুইস্কাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচের শুরুতেই মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির আগে লিড দ্বিগুণ করেন গ্রিজমান, তবে প্রথমার্ধে যোগ করার সময় হুইস্কাকে পেনাল্টির উপহার দেন গোলকিপার টের স্টেগেন। রাফা মিরের সফল স্পট থেকে 1 গোল হুইস্কাক। অবশ্য হার এড়াতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান 3-1 করেন মিনদেসা।
আর শেষ দিকে দূরপাল্লার শটে বার্সার বড় জয় নিশ্চিত করেন মেসি। দারুণ জয়ে টেবিলে দুই উঠেছে ব্যার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয় ফিরেছে লিভারপুল। এবার ম্যাচে দিয়েগো জোতার একমাত্র গোলে উইলসকে হারিয়েছে ওয়ালভস। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ আটালান্টা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। প্রথম লেগে আটালান্টার মাঠে ১১০ গোলের জয় কিছুটা এগিয়ে রিয়াল, কিন্তু চোট সমস্যায় স্বস্তি নেই জিদানের। দানি কারবাহাল, মার্সেলো, মারিয়ানো দিয়াজকে পাওয়া যাচ্ছে না, তবে সার্জিও রামোসের উপস্থিতি আত্মবিশ্বাস যোগাবে। প্রথম লেগে না খেলা বেনজেমাকে শুরু থেকেই পাওয়া যাবে। অন্যদিকে শেষ আটের মিশনে ম্যানচেস্টার সিটির বাধা বরুসিয়া মনচেনগ্লাদবাখ। যদিও গ্লাডবাখের মাঠে ২-০ গোলের জয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে সিটিজেন্স। এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছেন পেপ গার্দিওলা। আর এছাড়া এক ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।